আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ডিশ, চিংড়ি মাছের মালাইকারি। তো খুব সহজে কীভাবে করা যায় আমি সেটাই চেষ্টা করবো আপনাদের দেখ খুব সহজভাবে দেখানোর জন্য। আমি একে একে শুরু করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি নারকেলটাকে কুচি কুচি করে নিয়েছি কোকোনাট মিল্ক তৈরি করার জন্য। নারকেলটা একটা চাকুর সাহায্যে উঠিয়ে পরে ছোটো ছোটো কুচুর করে পিছনে যে কালো এরকম অংশ থাকে সেই অংশটা আমি উঠিয়ে ফেলেছি, কারণ এটা থাকলে ভালো লাগে না, কখন মিলটা কালো হয়ে যায়। আর আমি এটা এখন একটা ব্লেন্ডের জলে দিয়ে দিচ্ছি। আসলে কোকোনাট মিলটা আমরা ঘরে তৈরি করতে পারি না, তো অনেক কাজে লাগে। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ, হাঁসের আখনি পোলাও, অনেক রেসিপিতে দেখা যায় যে কোকোনাট মিল্ক লাগে। সেক্ষেত্রে আমি এটা বাজার থেকে না কিনে আমি এটা ঘরে তৈরি করব। তো আমি এখানে একটু হালকা একটু পানি দেবো। ঢাকনাটা ঢেকে দিচ্ছি, এটা আমি এখন ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করে কোকোনাটটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, এভাবে চেকে নিব, চেলে নিব। আর ছাঁকাটা ফেলে দিতে হবে, ফেলে দেওয়া ঠিক না, এটা তো খাবারের জিনিস, আপনারা অন্য খাবারে ইউজ করতে পারবেন না কি করা হিসেবে। আর এভাবে খুব সহজে আপনারা কোকোনাট মিল্ক তৈরি করতে পারবেন, অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কোকোনাট মিল্ক তো অনেক খাবারে লাগে, বিশেষ করে চিংড়ি মাছের মালাইকারি, হাঁস বিরিয়ানি, দই চিংড়ি, নারকেল বাটা চিংড়ি বাটা, নারকেল বাটা চিংড়ি ভোনা অনেক কাজে লাগে। তো আমি এভাবে চালের সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা কাদা পাতা মশলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। পেস্ট করে একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি দিয়ে দেবো সাত ফুটো লবণ। আপনার নিচে কম ওয়েট দেবো, আপনার আমরা একটু খুব কম খাই ঝাল, আমার বাচ্চার জন্য করতেছি তিন মাসের মালাই করে জিরা গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো মশলাকে একটু ভাজা ভাজা করে দেবো। এখানে আমি কোনো পানি ইউজ করবো না, আমি না কেলে যখন আপনি ইস্টেল দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাই করে হচ্ছে খুব একটা পানি লাগে না, চিংড়ি মাছটা খুব নরম, এটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। আর বেশি সিদ্ধ করে শক্ত হয়ে যায়, তখন খেতে খুব টেস্ট লাগে না। দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, আর গরম মশলার মধ্যে অনেক সব রকম গরম মশলাই আছে এখানে, সাদা লাস্তা, দারচিনি, তেজপাতা, লবণ দিয়ে শুরু করে। আর রেসিপির লিঙ্কটা আমার চ্যানেলে আছে, আপনার ইচ্ছা অনুসারে দেখে নিতে পারেন। শাহি গরম মশলাগুলো, আসলে শাহি গরম মশলাগুলোটা এতটাই সেন্ট, এতটা ফ্লেভার আনে রান্নায়, মাংস কষানোর সময় পোলাও বিরিয়ানি যদি খুব টেস্টি হয় খেতেও। এখন আমি এখানে আগ থেকে যে চিংড়িগুলো রেখেছি, সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকাভাবে, খুব শক্ত করে না, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি বেশি পানি ইউজ করবো না, মাছটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে লাগে, যে যখন এরকম রোদ্দুর চলে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি আর একটু কোকোনাট মিল্ক দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিতে আপনারা পানির পরিবর্তে কোকোনাট মিল্কটা যদি বেশি দেন খেতে খুব টেস্টি হয়। তো ঢাকনা ঢেকে দেবো, পাঁচ মিনিট পর ফিরে আসবো, ততক্ষণ আমার সাথে থাকবে। ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পর, আমার চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় কমপ্লিট। এরপর যেন জন্য তিনটা কাঁচা লঙ্কা ঝালার জন্য সুন্দর সুন্দর ফ্লেভার আসবে। তো আমি একটা সাবান কেটে নিয়ে দেখাচ্ছি আমার শ্বশুরের চিংড়ি মাছের মালাইকারি। তো খুব সহজে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এটা যে কতটা সুস্বাদু এটা তো বলার অপেক্ষায় রাখে না, যে খেয়েছে সে জানে চিংড়ি মাছের মালাইকারি খুব সুস্বাদু। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।